আমাদের হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকার হজ যাত্রীদের জন্য একটি সুখবর হচ্ছে এই যে, আমাদের হজ কমিটি অফ ইন্ডিয়া যে কোটা নির্ধারণ করে দিয়েছিল, সেই মর্মে এবার নর্থ ইস্ট জোনের সকল হজ যাত্রী এবং তৎসংলগ্নে বরাকের 3 জেলা তথা বিশেষ করে হাইলাকান্দি জেলার সকল আবেদনকারী হজ যাত্রীদের আবেদন মঞ্জুর হয়েছে। আগামী দিনে যথারীতি টাকা দাখিল করার জন্য সবাইকে যথাসময়ে অবগত করানো হবে। এই তথ্যসূত্রটি জানিয়েছেন হাইলাকান্দি জেলা হজ কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ আবুল হোসেন মাজার উইয়া। ব্যুরো রিপোর্ট, জেএম ক্রিয়েশন। আমাদের হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকার হজ যাত্রীদের জন্য সুখবর হচ্ছে, আমাদের হজ কমিটি অফ ইন্ডিয়া যেটা কোটা অ্যালটমেন্ট করেছিল, তো সেই কোটা একটা রিভাইভ করেছে। সেই কোটা রিভাইভ করে আমাদের নর্থ ইস্টার্ন জোনের সমস্ত হজ যাত্রী আলহামদুলিল্লাহ প্রভিশনাল সিলেক্টেড হয়েছেন, প্রভিশনাল সিলেকশন পেয়েছেন। বিশেষ করে আমাদের হাইলাকান্দি জেলা তথা বরাক উপত্যকার 2022 সাল অর্থাৎ 1443 সিজি সমস্ত যারা হজযাত্রী আবেদন করেছিলেন, আলহামদুলিল্লাহ ইতিমধ্যে হজ কমিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে সকল হজযাত্রী প্রভিশনাল সিলেকশন পেয়েছেন। আগামী দিনে তাদের হজের ফার্স্ট ইনস্টলমেন্ট, সেকেন্ড ইনস্টলমেন্টের জন্য যে নোটিশ আসবে অ্যাকর্ডিংলি আমরা আপনাদেরকে জানাবো। আপনাদের জন্য সুখবর হচ্ছে, আপনারা দোয়া করুন এবং আগামী দিনের জন্য যে নোটিফিকেশন আসবে এস পার আপনারা পয়সা জমা দেবেন। আসসালামু আলাইকুম।